বাংলা বরাক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে সমগ্র দেশের এনআরসি এনপিআর এবং সিএএ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কয়েকটি খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই প্রথম হইতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সমাধান সূত্রের খুঁজে শাহিনবাগে আন্দোলনকারী ও সুপ্রিম কোর্ট নিয়োজিত মধ্যস্থাকারীদের আলোচনা অপরদিকে এনআরসির তত্ত্ব পর্যাপ্ত নয় এনপিআর চায় রাজ্য জনগণের সম্পূর্ণ তত্ত্ব পেলে উন্নয়নমূলক প্রকল্প রূপায়নের সুবিধা হবে কেন্দ্রকে চিঠি আসাম সরকারের অন্যদিকে এনআরসিতে নাম তবুও বিদেশি ট্রাইব্যুনালের নোটিশ নবমীকে পুরনো মামলা গুণাক করেও জানা ছিল না ভুক্তভোগী পরিবারের তাহলে বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ খবরাখবরের বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং প্রতিদিনের এনআরসি এনপিআর এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে এককনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজি দিন পাশের বেলাইকন তাহলে প্রতিটি মুহূর্তের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আন্দোলন চলবেই সুপ্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থাকারীদের সাফ জানিয়ে দিলেন শাহিনবাগের আন্দোলনকারীরা দু মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে দিল্লির শাহিনবাগের রাস্তা জুড়ে স্টেজ বেঁধে সিএএ বিরোধী আন্দোলন চলছে রাস্তা বন্ধ করে এই আন্দোলনের জেরে সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে এই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অমিত শাহানী এবং বিজেপি নেতা নন্দকিশোর গর্গ সোমবার ওই মামলার শুনানিতে রাস্তা আটকে আন্দোলন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত পাশাপাশি শাহিনবাগের প্রতিবাদ কর্মসূচিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবার জন্য প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় তিনজন মধ্যস্থারী নিয়োগ করে সুপ্রিম কোর্ট শীর্ষস্থানীয় আইনজীবী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রনের সঙ্গে মুখ্য তত্ত্ব কমিশনার ওয়াজাহাত হবিবুল্লার উপর এই দায়িত্ব দেওয়া হয় আদালতের পক্ষ থেকে এরপর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে বুধবার শাহিনবাগ চত্বরে যান দুই আইনজীবী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রন প্রথম দিন শাহিনবাগে গিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা আহ্বান জানান আসুন সবাই মিলে আমরা একটা সমাধান সূত্র বের করি প্রতিবাদীদের মঞ্চে দাঁড়িয়ে দুই মধ্যস্থকারী সুপ্রিম কোর্টের সোমবারের ওই নির্দেশ সম্পর্কে ব্যাখ্যা করেন তারা বলেন শীর্ষ আদালত আপনাদের প্রতিবাদের অধিকার দিয়েছে আমরা সবার কথা শুনব আমরা এমন একটা সমাধানে পৌঁছবো যাতে সারা বিশ্বে একটা উদাহরণ হয়ে থাকে তবে তাদের সঙ্গে কথোপকথন গিরে প্রথমের দিকে কিছুটা জটিলতা তৈরি হয় দুই মধ্যস্থতাকারী বলেন তারা সংবাদ মাধ্যমের অনুপস্থিতিতে কথা বলতে চান কিন্তু প্রতিবাদীরা তাতে রাজি হননি শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনেই কথা হয় দুপক্ষের মধ্যস্থতাকারীরা জানিয়েছেন তারা আন্দোলনকারীদের সঙ্গে একে একে কথা বলবেন তারপর সুপ্রিম কোর্টকে জানাবেন আগামী সোমবার অর্থাৎ চব্বিশ ফেব্রুয়ারি শাহিনবাগ মামলার ফের শুনানি হবে আদালতে অপরদিকে নাগরিকপঞ্জি প্রস্তুত করা হয়েছে বলেই এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার থেকে বাদ দেওয়া হয়েছিল অসমকে কিন্তু নাগরিকপঞ্জিতে উঠে আসা তত্ত্ব পর্যাপ্ত বলে ভাবছে রাজ্য সরকার তাই অসমেও এনপিআর প্রস্তুতের আর্জি নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারের দাবি পঞ্জি নবায়নে শুধু নাগরিকত্বের দিকটি দেখা হয়েছে কিন্তু উন্নয়নমূলক প্রকল্প যথাযথ রূপায়নের জন্য জনগণের সম্পূর্ণ তথ্য থাকা উচিত সরকারের হাতে তাই অসমেও এনপিআর প্রস্তুতে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু পশ্চিমবঙ্গ কেরলসহ বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই এনপিআর কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে সারা দেশে এনপিআর প্রস্তুতের জন্য দু হাজার উনিশ সালের একত্রিশ জুলাই নোটিফিকেশন জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কার্যালয় থেকে দু হাজার বিশ সালের প্রথম এপ্রিল থেকে গোটা দেশে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর প্রস্তুতের কাজ শুরু হচ্ছে জনগণার মতো ঘরে ঘরে সমীক্ষা চালিয়ে দু সালের সেপ্টেম্বরের মধ্যে সেই কাজ শেষ হওয়ার কথা সাধারণত কোনো ব্যক্তি যদি স্থানীয় কোনো এলাকায় গত ছয় মাস কিংবা তার বেশি সময় ধরে বসবাস করেন বা আগামী ছয় মাস ধরে সেখানে বসবাস করতে আগ্রহী একজন সাধারণ বাসিন্দা হিসাবে সেই ব্যক্তির নাম টাই পাবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে সাধারণভাবে ভারতে বসবাসকারী প্রত্যেক লোকের পরিচয় সম্বলিত এক বিস্তৃত ডাটাবেস তৈরি করাই এনপিআর প্রস্তুতের মূল উদ্দেশ্য তবে এনপিআর থেকে অসমকে বাদ দেওয়ার কথা রয়েছে একত্রিশ জুলাই জারি করা কেন্দ্রের নোটিফিকেশনে কারণ অসমে ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি এনপিআর এবং এনআরসি দুটো প্রক্রিয়ায় খুব কাছাকাছি এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে তবে এনপিআর প্রস্তুতের জন্য ঘরে ঘরে গিয়ে সমীক্ষা চালানো হবে কিন্তু কেন্দ্রেও না চাইলেও অসমে এনপিআর প্রস্তুতের প্রয়োজন বোধ করেছে রাজ্য সরকার তাই কয়েকদিন আগে সাধারণ প্রশাসন বিভাগ থেকে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে চিঠি পাঠিয়ে অসমেও এনপিআর প্রস্তুতে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে সরকারি সূত্রে বলা হয়েছে এনপিআরের তথ্য হাতে এলে সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রস্তুতের নীতি নির্ধারণের সুবিধা হবে তাতে রাজ্যের প্রতিটি লোকের সম্বন্ধে বিস্তারিত তথ্য থাকবে তাই সেটা সহায়ক হবে প্রকল্পগুলি সফল রূপায়ণেও কিন্তু নাগরিকপঞ্জি রূপায়নে উঠে আসা তত্ত্বে সেই সুযোগ নেই কারণ নাগরিকপঞ্জিতে শুধু নাগরিকত্বের বিষয়টি যাচাই করা হয়েছে তাই দেশের অন্যান্য রাজ্যের মতো অসমেও এনপিআর প্রস্তুত হলে আখারে উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে সহায়ক হবে সরকারের তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা করে অসমেও এনপিআর প্রস্তুতে আরজিআই ব্যবস্থা নেবেন বলে আশাবাদী রাজ্য সরকার এনপিআর প্রস্তুতের জন্য সমীক্ষকরা ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ব্যক্তির বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন মানুষের জন্মস্থান আদিবাসস্থান আর্থিক অবস্থান ধর্ম বাসা শিক্ষা আবাস সুযোগ সুবিধা জন্মমৃত্যুর হার ইত্যাদি আর্থসামাজিক বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে এনআরসির মতো এনপিআরও প্রত্যেক ব্যক্তির বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কথা ছিল কিন্তু বিতর্কের জেরে শেষ পর্যন্ত বায়োমেট্রিক তথ্য সংগ্রহ থেকে সরে এসেছে কেন্দ্র তাছাড়া প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি নথি দাখিলের প্রয়োজনও নেই বলে সদ্য কেন্দ্র জানিয়ে দিয়েছে তবে কেউ চাইলে স্বেচ্ছায় আধার নম্বর দাখিল করতে পারেন অবশ্য ভারতের প্রত্যেক বাসিন্দার নাম এনপিআরে থাকা বাধ্যতামূলক বলেছে কেন্দ্রীয় সরকার তাই ভারতের সাধারণ বাসিন্দাদের তালিকা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার স্থানীয় পর্যায়ে মহকুমা জেলা রাজ্য জাতীয় পর্যায়ে প্রস্তুত করা হবে দু হাজার তিন সালের নাগরিকত্ব বিধির চার নম্বর দ্বারা অনুযায়ী গোটা দেশে এনপিআর প্রস্তুত করা হবে অসমেও নাগরিকপঞ্জী নবায়ন করা হয়েছে সেই একই নিয়মের অধীনে এবং নাগরিকত্ব বিধির সেই দ্বারায় ভারতের নাগরিকদের তালিকা বা নাগরিক নাগরিকপঞ্জী প্রস্তুতের কথা উল্লেখ রয়েছে পরিষ্কারভাবে অসমে পঞ্জির প্রক্রিয়ায় যেভাবে নাগরিকত্ব যাচাইয়ের পূর্ণ কর্তৃত্ব রয়েছে লোকাল রেজিস্টার অফ সিটিজেন্স রেজিস্ট্রেশন বা এলআরসিআরদের হাতে একইভাবে এনপিআর প্রস্তুতের ক্ষেত্রেও প্রত্যেক পরিবার বা ব্যক্তির তত্ত্বপাতি স্ক্রুটুনির দায়িত্বে থাকবেন এলআরসিআর দু হাজার সালে প্রথমবার দেশে এনপিআর প্রস্তুতের কাজ হয় দু এবং দু সালে দুদফায় কাজ হয়েছিল কিন্তু আধার কার্ড প্রদানের প্রক্রিয়া শুরু হয় এনপিআরের কাজ স্তব্ধ হয়ে পড়ে তবে আগামী পয়লা এপ্রিল থেকে গোটা দেশে একসঙ্গে শুরু হচ্ছে এনপিআর প্রস্তুতের কাজ অসমেও তখন এনপিআর প্রস্তুত হয় কি না সেটা জানতে কেন্দ্রের জবাবের অপেক্ষায় রয়েছে সরকার অন্যদিকে চূড়ান্ত নাগরিক পঞ্জিতে নাম উঠে গেছে তাতেও রক্ষা নেই বাংলাদেশের চুদদের নাগরিকত্ব দিতে কার্যকরী হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন কিন্তু অসমের হিন্দু বাঙালিরা এখনও এর সুফল পাননি ফলে নাগরিকপঞ্জিতে নাম উঠে গেলেও আসামের ওভয়াপুরীর এক নম্বর গ্রামের বাসিন্দা নবমীমালা আর্যকে এখন বিদেশি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় মুখোমুখি হতে হবে কারণ তাকে বিদেশি সংশয়ে নোটিশ জারি করেছে ট্রাইব্যুনাল অবশ্য দু হাজার নয় সালে সীমান্ত পুলিশ সেই মামলা দায়ের করেছিল নবমীর বিরুদ্ধে কিন্তু এত বছরে করেও জানতে পারেনি সেই ভুক্তভোগী পরিবার উত্তর ওবয়াপুরী বিধানসভা কেন্দ্রের এক নম্বর দরক্ষিণামারি গ্রামের আদিবাসিন্দা নবমীর বিয়ে হয় এক নম্বর জারাকুড়ি গ্রামে অত্যন্ত হতদরিদ্র এক পরিবার স্বামী লক্ষণ আর্য পাথরের গুদামে কাজ করতেন কিন্তু পাথরের আঘাতে পাজরের হাড় ভেঙে যাওয়ায় গত দেড় মাস ধরে তিনি শয্যাশায়ী ফলে গরে গরে কাজ করে সংসার টানতে হয় নবমীকে কিন্তু অশিক্ষার অন্ধকারে করে থাকা আর্থিকভাবে দুস্থ সেই পরিবারে এখন নেমে এসেছে আরেক আঘাত গত একত্রিশ জানুয়ারি বঙ্গাইগাঁওয়ের এক নম্বর বিদেশি ট্রাইব্যুনাল থেকে নোটিশ জারি করা হয়েছে নবমীর নামে আগামী সাতাশ ফেব্রুয়ারি বিদেশি ট্রাইব্যুনালে হাজির হতে হবে তাকে ফলে চুকে অন্ধকার দেখছে সেই হিন্দু বাঙ্গালী পরিবার অথচ নবমীর বাবা সুবল চন্দ্র আর্যের নাম রয়েছে উনিশশো সালের ভোটার তালিকায় জেলা শাসকের কার্যালয় থেকে উনিশশো সালের ভোটার তালিকার যে প্রতিলিপি জারি করা হয়েছে তাতে নাম রয়েছে সুবলের তাছাড়া নাগরিকপঞ্জী নবায়ন প্রক্রিয়ায় যে লিগেসি ডেটা প্রকাশ করা হয় সেটাতেও দেখা গেছে উনিশশো সালের লিগেসি রয়েছে সুবল আর্যের বাবার সেই লিগেসি ব্যবহার করে চূড়ান্ত নাগরিকপঞ্জিতে নাম উঠেছে নবমী আর্যের উঠেছে তাদের চার সন্তানের নামও কিন্তু নবমীর নামে এখন বিদেশি ট্রাইব্যুনাল থেকে নোটিশ জারি করায় প্রচণ্ড বেকায়দায় পড়েছে তার পরিবার নবমীর জেঠ দাদা গিরেনচন্দ্র আর্য জানান ট্রাইব্যুনাল থেকে নোটিশ জারির পর আমরা আইনজীবীর সঙ্গে কথা বলেছি তিনি আমাদের জানিয়েছেন সীমান্ত পুলিশ সেই মামলা দায়ের করেছে দু হাজার সালে কিন্তু নবমীর পরিবার কোনো দিন ওই সীমান্ত পুলিশের নোটিশ পায়নি কয়েকদিন আগে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিদেশি ট্রাইব্যুনালের নোটিশ দিয়ে আসা হয় নবমীর হাতে সেটাই প্রথম নোটিশ এর আগে মামলার বিষয়ে গুণাক করেও কিছু জানি না আমরা নবমীর ভাইয়ের আশঙ্কা কাকা সুবল আচার্যের ডাক নাম হচ্ছে ভানু আর্য হয়তো সেটা থেকে হয়তো কোথাও কোনো ভুল হয়েছে তাহলে নবমীর নামে নোটিশ আসবে কেন ভোটার তালিকায় নাম থাকা শুরু করে ভোটার কার্ড সবই রয়েছে তার বাবা সুবল আর্যের নাম রয়েছে উনিশশো সালের ভোটার তালিকায় লিগেসিও রয়েছে তাহলে কেন বিদেশি বলে সন্দেহ করা হবে কিন্তু বুন নবমীর পরিবারের এখন যা দুরবস্থা তাতে আইনজীবী নিয়োগ করে ট্রাইব্যুনালে মামলার খরচ যোগানোই কঠিন বলে মনে করেন তিনি কিন্তু ট্রাইব্যুনালে না গেলে বিদেশি ঘোষণা করে দেবে বলে জানিয়েছেন আইনজীবীরা এই পরিস্থিতিতে গিরেনচন্দ্রের আক্ষেপ আমরা ভুক্তভোগী হিন্দু বাঙালিদের দুর্ভোগ আর কিছুতেই গুঁজছে না সংশোধিত নাগরিকত্ব আইন এনে বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দিতে চাইছে সরকার কিন্তু অসমে যারা আগে থেকে রয়েছেন তাদের সুরক্ষা দিতে পারছে না তাহলে আমাদের কি আসলে ব্যবহার করা হচ্ছে এটাই আমাদের প্রশ্ন